দুইজনে কাঁপে, দেখুন আমাদের অবস্থা, কাঁপতেছি আমরাও কাঁপতেছি, দেখুন জাকুনি দিচ্ছে, আমাদের ভয় করতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাইন এস জিয়ান ব্লগস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আই হোপ সকলেই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। ভিউয়ার্স, আজকে আমরা যাবো সিলেটের হরিপুরে এবং সেখানকার প্রকৃতি ও পরিবেশ আপনার সামনে তুলে ধরবো, এবং আমাদের আরেকটি ইচ্ছা আছে, সেখানে আমরা পাখির মাংস দিয়ে বুড়ি বুঝ করবো, আসুন সেখানে যাওয়া যাক। আর আরেকটি কথা, আপনারা যারা এখন নতুন আছেন আমাদের চ্যানেল, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে চলুন ভিউয়ার্স, আর কথা না বলে ব্লগটি শুরু করা যাক। সো গাইস, আমরা এখন খাবার দাওয়া শুরু করে দেবো, দেখুন ইয়াদের অবস্থা, ও ভাত নিয়ে রেডি, মানে কখন খাওয়া দাওয়া শুরু করবো, অনেক ক্ষুধা লাগছে, পেটে অনেক ক্ষিধা রে ভাই। আমরা এখন ফ্রেশ হলাম টিউবওয়েলের পানি দিয়ে, ফ্রেশ ট্রেশ হয়ে এখন খেতে বসেছি, আল্লাহর রহমতে, দেখুন আপনার সঙ্গে থাকুন, আর আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লাগবে, সো দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম, দেখুন গাইস, ওয়াটার ভাই আমাদের অনেক বড় একটা চুজ দিয়ে দিয়েছেন, জানি না এটা কীভাবে শেষ করবো। খাও ভাই, তোমার কপালে পাইছো, খাও, এখানে খাবারের মান অনেক ভালো, আপনারা আসবেন এবং খাবেন, ওইখানে বিভিন্ন রকমের তরকারি পাবেন, খেতে পাবেন ওইগুলো দিয়ে। বাহ, ঠিক অনেক শক্ত, ছিঁড়ে খেতে পারছি না, তুমি কি পারছো? আমি তো এখন মাংস শুরুই করব, মাংসটা শক্ত। অনেক ছোট্ট, দেখুন দেখুন বিবাস, আপনারা অনেক ছোট্ট, ছিঁড়ে খেতে পারছি না।
আসলে তরকারিটা মোটামুটি ভালোই আছে খারাপ না, তবে জালের পরিমাণটা বেশি আর মাংস যে মানে এত শক্ত মাংস কেনে চিনতে পারছি না। দেখো এটা নিয়ে আমি বসে আছি, কিন্তু ইনশাল্লাহ আল্লাহর রহমতে তুমি ভালোভাবে শেষ করে ফেলছো। তো ভিউয়ার্স, আমাদের খাওয়া দাওয়া শেষ, ওর আজকে অনেক জাল লাগছে, বিদায় ড্রিঙ্ক আছে, আর আমার তেমন জাল টাল লাগে নাই। আমি তো পুরা খাইছি, তুমি তো পুরা খেতে পারো নাই। আমি খাবো কিভাবে, এত শক্ত টেনে চিনতে পারি না। আবার ওইগুলা খাওয়ার জন্য আসছো, খাও তো আমার সাথে, এর জন্য তারপরে একটা এক্সপেরিয়েন্স হইছে খারাপ না। তবে তারপরে মানে তরকারিটা খারাপ ছিল না, ভালো ছিল। তো ভিউয়ার্স, আর দেখা হচ্ছে আর একটু সামনে গিয়ে দেখি আপনাদেরকে, সামনে দিকে যাব আমরা, প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখি, ওইগুলো আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে, আমাদের সাথেই থাকুন। সো গাইস, আমরা এখন সামনের দিকে যাব, গাড়িতে ঘুরিয়ে নিই, দেখা আমার এক্সপিরিয়েন্স কিরকম ছিল। রিয়ার বাইরে ভাই অনেক জাল, তারপরেও খেতে পারছি, সারটা এখানে অনেক ভালোই লাগছে। তুমি সামনে বসো, তো গাইস আমরা এখানে একটু নামছি, দেখতে পাচ্ছেন এখানে একটা অনেক বড় একটা ফিশারি দেখা যাচ্ছে মাছের, ওইখানে কাজ করতেছিল ওনারা, সম্ভবত এখন মাছকে খাবার দেওয়া হবে। খুবই সুন্দর পরিবেশ, এদিকটা পরিবেশ খুবই সুন্দর। খুবই সুন্দর একটা ফিশারি, অনেক বড়। সো আশা করি আজকের এই ব্লগটা আপনারা এনজয় করবেন। আসলে আমরা বের হয়েছিলাম প্রায় 1:30 দিকে বের হয়েছিলাম হরিপুরের একটা রেস্টুরেন্টে, নাম করে একটা রেস্টুরেন্ট, অনেক মানে যারা এদিকে আসেন ওই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেন। তো আমরা ওইখানে খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে এখন আপনাদেরকে প্রাকৃতিক কিছু সৌন্দর্য দেখাই হরিপুরের, সামনের দিকে যাচ্ছি। দেখুন উনি নৌকা নিয়ে রেডি হইতেছেন মাছকে খাবার দেওয়ার জন্য। সো চলুন আরো সামনের দিকে যাওয়া যাক। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা সারিঘাট চলে আসছি, আমরা দাঁড়িয়ে আছি সারি নদীর উপর, ব্রিজে দাঁড়িয়ে আছি। দেখুন ব্রিজের অবস্থা, যখন বড় বড় পাথর বাই ট্রাক যায় ব্রিজ অনেক কাঁপে, দেখুন আমাদের অবস্থা, কাঁপতেছি, আমরাও কাঁপতেছি। দেখুন ঝাঁকুনি দিচ্ছে, আমাদের বয় করতেছে, বড় বড় ডিস্ট্রিক্ট ট্রাক যাচ্ছে, বৃষ্টি কাঁপতেছে। আর দেখুন আমার পেছনে নৌকাগুলো ঠিকঠাক করা হচ্ছে, দেখুন আমাদের গাড়ি গাড়ি জাম্পিং করতেছে আমাদের গাড়ি। আর দেখুন নদী,
আর প্রচন্ড রোদ আর আজকে সূর্যের তাপমাত্রাটা অনেক বেশি আমাদের আজকে অনেক গরম লাগতেছে দেখুন নাইদের অবস্থা আমার অবস্থা গেমেটে মে একবারে আমার অবস্থা খারাপ সূর্য চোখ বরাবর আসতেছে চোখে আসে সরাসরি সূর্য পড়তেছে আর ভিউয়ার্স আমি তো রাস্তার ধারে দাঁড়িয়ে ভিডিও করতেছি বিধান নয় আসতে পারে রাস্তা দিয়ে যখন একটি পাশ দিয়ে যখন একটি গাড়ি যায় তখন ভালো একটা নয়েজ আসে দেখুন আপনারা আর উপভোগ করতে থাকুন সো গাইস এই ছিল আমাদের আজকের ব্লগ আজকের ব্লগে আমরা এসেছিলাম হরিপুর হরিপুর এসে আমরা এখানে খাবার দাবার শেষ করলাম খাবার দাবার শেষ করে আমরা আপনাদের এই জায়গার স্থানীয় জায়গার কিছু ওই সৌন্দর্য আপনাদের সামনে ফুটিয়ে তুলেছি আশা করি আপনাদের ভালো লাগছে আজকের এই ব্লগ এবং আমরা খুব এনজয় করছি খাবারটা খুবই সুস্বাদু ছিল একটু জাল হলো সব মিলিয়ে খুবই ভালো লাগছে আজকের ব্লগ সো আশা করি আপনারা এনজয় করছেন আর আরেকটি কথা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে দেখা হচ্ছে বিয়স নতুন কোনো একটি ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম গাইস